আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আপনি সালাম দেন। ভালো আছেন সবাই? আমরা আমাদের গ্রামের বাড়িতে আসছি। আমাদের গাছ এটা হলো বেল গাছ, ঠিক আছে। আমরা অনেক দিন পরে আসছি গ্রামের বাড়িতে। দেখেন ছাদের অবস্থা, গাছের দিকে সাইডে দুটো বেল দেখা যায়, একটা অলরেডি পারছি। এই যে দেখেন, আপনারা তো অনেক ধরনের ফল দেখছেন, এটার নাম কি জানেন না? কে কে জানে কে জানে না সেটা জানি না, এটার নাম বলা হয় বেল, ঠিক আছে। অরিজিনাল গাছের বেল, এটা কোনো ডুপ্লিকেট নাই। কেউ যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। দরামু বেটা রাখো, আপনারা সবাই লাগে থাকেন। দেখেন আমি আরো বেল পাড়তেছি, ঠিক আছে। তুমি এদিকে সব দেখাও, গ্রামের বাড়িটা দেখো। এই দেখেন জমিন কত সুন্দর, আপনারা লাইনে থাকেন, এদিকে খাও। কি বলে জানি, অনেক লোকে চিনবেন যারা দাস গ্রামে থাকেন। টোটা দিয়ে কি পারে সেটা তো সবাই জানেন। হ্যাঁ আমাদের ইয়েটা বেশি ভালো না, টোটাটা অর্ধেক জায়গা পড়ে আছিল, নষ্ট হয়ে গেছে। আসলে রতনে কি যেমন বলে না, মানুষের মুরব্বীরা বলে না, যতনে রতন মিলে, ঠিক আছে। যত্ন নাই তো সেজন্য টোটাল নষ্ট হয়ে গেছে। এটা আমাদের বেলা হয়, সবার বেলা এরকম হয়, ঠিক আছে। তো আপনারা দেখেন আমাদের দিঘি, দিঘিতে প্রচণ্ড মাছ। আমরা এই ভিডিওর পরে, বেল পাড়ার পরে আমরা আরেকটা ভিডিও দিব, ভিডিওতে থাকবে মাছ ধরার, ঠিক আছে। ঠিক আছে, আমি গাছে উঠতে পারি না, যদি গাছে উঠতে পারতাম আপনাদেরকে দেখাইতাম, ঠিক আছে, কিভাবে বেল পারে কিভাবে গাছে উঠে সব দেখাইতাম। আমাদের টোড়া রেডি, ঠিক আছে। বগ্গি, কেউ আবার বগ্গি বলে আমাদের ভাষায়, আমরা কেউ বগ্গি বলে কেউ টোড়া বলে, সেটা তো আপনারা জানেনই। ভিউয়ার্স দেখেন এই যে বেল, ভিডিওটা এদিকে আসো, এদিকে নিয়ে আসো, ওই দেখো দেখো ওই জায়গা দাঁড়াও, দেখো বেল। হ্যাঁ এই যে বেল দেখছেন, এই যে এটাকে এভাবে ধরে কান দিতে হবে। হ্যাঁ চলে গেছেন, হাই হাই, ওই যে বাসে, ওই যে পাক চাপা ফাঁকনা বেল। হ্যাঁ এটা ফাঁকনা বেল আমাদের গাছের, ওই ওই জায়গায় আরেকটা দেখো, এই যে একটা বেল, এই একটা পাখি, এই একটা দেখো, এই দেখছেন আপনারা, এই যে একটা পাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম, এই বিসমিল্লাহ রহমান রহিম। হ্যাঁ এই যে আরেকটা বেল, এই যে পাচ্ছি এত সুস্বাদু, ও এই সুন্দর গ্রান দেখছেন, ভিউয়ার্স দেখছেন নিজের গাছের বেল এত ভালো। হ্যাঁ আর একটা আর দেখি যায়, দেখা যায় কিনা দেখি না। হ্যাঁ আরো আছে, বেল পাড়তে পারি। আমরা আরেকটা বিয়ে আরেকটা পাড়তেছি, এই যে বিসমিল্লাহ রহমান রহিম। দেখেন আমাদের খালামারা আসছে, বড় বড় আপুরা আসছে, মামুনিরা আসছে গ্রামে বেড়ানোর জন্য। আমরা এখন বেল পাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওই বেল দেখা যাইতেছে না? হ্যাঁ
أنا أقول لك أنا أقول لك أنا أقول দেখেন একটা কাড়া কত বড় বড় বেলগাছে দেখেন এগুলো একটা যদি গায়ে লাগে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করবে ঠিক আছে আর আরেকটা কথা এই বেলগাছে কিন্তু আরেকটা পদ্ধতি আছে এই গাছের পাতা কখনো কিন্তু রসালু হয় না এটা কি রকম হয় জানেন এই দেখেন আপনাদেরকে দেখাই এই দেখছেন এরা জাস্ট কোনো রস নাই এই পাতাতে কখনো রস থাকে না মানুষের যে ছোটকালে একটা গল্প বলতো ঠিক আছে তোমরা আমাদের দুধ দোয়া করবেন শেষ করো আল্লাহ হাফেজ ভাই সবাই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবার দোয়া রাখবেন আসসালামু আলাইকুম